মাধবী রোজনকচায় আপনাদের স্বাগত বন্ধুরা। এখন বাজে বিকেল 5:30। আমি সারাদিনের কাজ শেষ করে এখন সময় পেলাম আপনাদের সাথে একটুখানি গল্প করতে এলাম। আর এখন নাতি অ্যাবাকাস করছে, যার জন্য ওই ঘরে আমি ঢুকতেই পাচ্ছি না। ওই ঘরে ঢুকে তো কথা বলা যাবে না। আজকে কাজ কাজের মধ্যে করেছি অনেক কাজ, তার মধ্যে শুধু আমি একটাই রান্না করেছি, এই মোচার ভিতরে যে মুচিটা থাকে এবং করছি সেটার বড়া। আমার বাবা এসেছিল, প্রতি রবিবারই উনি আসেন মেয়ে রাঁধুনিকে দেখতে, তো ওনাকে খাইছি, খুব ভালো বলেছে, প্রশংসা করেছে। আর তাছাড়া আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি, বুঝতেই পারছেন, চুলগুলো কালকে কলক করব সের জন্য, যদি ওয়েদার ভালো থাকে সে। আর আজকে আমি যে রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। আর তারপরে যেটুকু করেছি, কেন যেদিন যেদিন আমি মাথায় সাবান মাখি সেদিন সেদিন আমি বাথরুম পরিষ্কার করি, বাথরুমে একটু জেট পরিষ্কার করি, তারপরে সাবান মাখি। তারপরে চুলটাও সাদা হয়ে গেছে, কালার করা হয়নি, বয়স তো কালে কালে অনেক হয়েছে, কালার না করলে আর চুলগুলো ঠিক থাকছে না। আপনারা কিছু মনে করবেন না, আমি বারান্দায় সিঁড়ির কাছে এসে আপনাদের সাথে, বারান্দা না ওই ঘরের মধ্যে রয়েছে, দেখুন ফ্রিজ ট্রিজ সব রয়েছে, সবার দরজা বন্ধ, বৌমার দরজা, এটা হচ্ছে আমার নাতি পড়ছে এই ঘরে, এই দরজা বন্ধ, ও এখন অ্যাবাকাস করছে, ওর সাথে কোনো কথা বলা যাবে না। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কেমন করে পড়ছে। আমি প্রথমে ওই মোচার শঙ্কুটাকে তিন ভাগ করে নিয়েছি, আর মোচাটাকে আজকে যেহেতু আমি বড়া করব সবাই চাইবে, সেজন্য তিন রকম আমি বড়াটা করছি। আপনারা দেখতে থাকুন কেমন করে আমি বড়াটা করছি। প্রথমে আমি নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে মোচার শঙ্কুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এরপরে একটি বাটিতে আমি 6 চামচির মতো বেসন নিলাম, এবার পরিমাণ মতো নুন, কেন আমি আগে শঙ্কুটা যখন সেদ্ধ করি তখন নুন দিয়েছিলাম, আর 1 চামচি কালো জিরে, আর স্বাদ মতো লঙ্কা, লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, আর হলুদ 1 চামচি, কারণ ওতে হলুদ দেওয়া আছে, তা আবার এখানেও দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে, এটা কিন্তু মটরের বেসন, মটরের বেসনের সাথে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এতে জল দেব। এখন জল দিচ্ছি, আস্তে আস্তে জল দিচ্ছি, একবারে জল দিলে বেশি হয়ে যেতে পারে, সেজন্য আবার অল্প অল্প করে জল দিচ্ছি মেখে নিই আগে। এবার এই মিশ্রণটি যত ভালো করে ফাটানো হবে আমার শঙ্কুর বড়াটি তত মচমচে হবে খেতে। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে কিছুটা তেল নিয়ে হাফ পাতার মতো তেল নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলে বেসনটা যখন আমি ভাজবো এই শঙ্কুগুলো তখন সেটা খুব মচমচে হয়, এটা সবাই জানে। আমি তাও একবার বলে দিলাম যে সমস্ত এখন নতুন রাঁধুনি আছে যারা এখন নতুন নতুন করছে তাদের জন্য আমি এটা করলাম। এবার শঙ্কুগুলো সেদ্ধ হয়ে গেছে, হাতে করে দুই হাতে চিপে জলটা ফেলে দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে আমি একটু একটু করে বড়া ভেজে নেব। We'll be right back.
আমি আমার আগের ভিডিওতে মোচা কিভাবে এই মোচাগুলো কিভাবে ছাড়াতে হয় সেইভাবে সেটা দেখিয়েছিলাম। সেইভাবে কাটলে ঠিক এরকম করেই মোচাগুলো থাকবে, আর এইভাবে মোচার বড়া করতে পারবেন। আর আপনাদের একটা কথা যে আলু দিয়ে মোচা দিয়ে তো খাওয়াই যায়, কিন্তু এই দেখুন এইভাবে বড়া করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। ডালের সাথে শুধু কিংবা মুড়ির সাথেও এগুলো খাওয়া যায়, খুবই মুখরোচক হয় খেতে, খুব অল্প উপকরণে। ওই তো মিলে দিয়ে আসছে মনে, দেখো মনে মিলে দিয়েছে, ওকে জিজ্ঞেস করো মনিকে, দেখেছ কেমন হয়েছে বলুন। না না ভালো হয়েছিল, খুব ভালো হয়েছে। এটা কিছু, এটাও ওই একই জিনিসে তিন রকম ভাবে করেছি। ওটা কামড় দিন আগে, ওটা হাতে করে ধরুন, হাতে করে ধরে করুন, হ্যাঁ এইদিকে ধরুন, এবার কামড় দিন। আপনি হচ্ছেন ঘটি আর আমি হচ্ছে বাঙাল, এটা হচ্ছে বাঙালির খাবার। বাঙালি খেতে জানে তো, কালকে লক্ষ্মী কি বলুন, এটা কি, হ্যাঁ কি বলছিলেন কালকে লক্ষ্মী কেমনি বলো, ওরা খেতে জানে রান্না করতে জানে, আমাদের আলু রান্না করা যায় না, আর আমাদের খাওয়ার তো এমার্জেন্সিটা থাকে। রাহুল কাদাস না, বোনকে কাদাস তুমি কেমন খাচ্ছো বলো, তোমারটা কেমন হয়েছে? আপনি এসেছেন বলে রবিবার দিন একটু, তাও আমাদের না মোটেও না, আমাদের যখন খুশি তখন রান্না হয়। ভালো হয়েছে, একজন বাঙাল আর একজন ঘটি, বলো এইটা বলছেন কেন? এ মা আমাকে কেউ অবিশ্বাস, কি হয়েছে ওর, কি হয়েছে কিন্তু ধরো ওই ছাতু মুড়িটাই যদি ইয়ে হয়ে যায়,
ওই ছাতু মুড়িটাই যদি এক ঘন্টা ভিজে থাকলো তারপর খেতে হলে আমি ওটা আর খেলাই না। আমার কিন্তু মোচা থেকে মুনি খেতে অনেকক্ষণ সময় লাগে। জ্বালাতে ভুলে গেছিলাম আর এখন জ্বালালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধু, যে সমস্ত বন্ধুরা আজকে আপনার নতুন দেখছেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অল অপশানে গিয়ে বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার পরের নোটিফিকেশনগুলো সব আসবে। আর আমি আরেকটা কথা বলবো, যে কথাটা হচ্ছে বলবো কি না ভাবছি, আমার ভিডিওটা ভালো লাগলে 4-5 মিনিট অত্যন্ত দেখবেন, দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, তাহলে সাবস্ক্রাইবটা থাকবে, আর নইলে সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে। অনেক অনেক আমার সাবস্ক্রাইবার কেটে গেছে, দু তিন দিনে প্রায় অনেকগুলো কেটে গেছে, খুব মনটা ভেঙে গেছে। যাই হোক, ওই সমস্ত দুঃখের কথা বলবো না, আমার দুঃখের কথা বলতে ভালো লাগে না। এখন যেটা বলার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সবাই। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করছি এবং এই ভালো থাকার জন্য আমি ইউটিউবে এসেছি। ইউটিউবে এসে অনেক বন্ধু পেয়ে আমার খুব মজা লাগছে এখন, বেশ বন্ধুদের সাথে গল্প, আমার বোনেদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আগে বোনেদের সাথে সবসময় গল্প করতাম, কথা বলতাম, এখন বোনেরা সমানে বলছে হ্যাঁ তুই আমাদের সাথে কথা বলিস না, কিছু না। যাই হোক, এখন আমি তবে রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই।